বিভিন্ন স্কুল ভ্রমণ করে পেলায় চাইছো যে স্কুলবিলাকৰ অবস্থা ভাল নহয়। দীর্ঘদিন ধরে স্কুলবিলাক মেরামতি করা হওয়া নাই, পুরোনা পুরোনা স্কুল আছে, বহুতখিনি ছাত্র ছাত্রী আছে, কিন্তু সুবিধাখিনি ইয়াত দিব পারা হওয়া নাই। সেই কারণে ভাল রিজাল্ট করেছে স্কুলবিলাকে, কিন্তু সুবিধাখিনি নোপাত যথেষ্ট অসুবিধা হয়েছে। আর আজি ইয়াত 9-10 আমি সাইকেল বিতরণ করার লগতে স্কুলের যে পরিস্থিতি সে মই সাবলে আইছো। আর কখলাবাড়ি সমষ্টির যিখিনি স্কুল আছে, যিখিনি আমার SSA RMSএরপরা ফান্ড পাব, ইয়ার বাহিরে যিখিনি স্কুল রয়ে যাব, সে আমি কাউন্সিলরপরা এই কামটো করব কারণে কিছু ঠিক করা হয়েছে। আর এই এই বছরপরা আরম্ভ হব। নতুন বহুত আসনি আছে, এটা আমার হ্যান্ডলুমের কারণে বহুত আসনি, বুয়া কাটার কারণে প্রায় 9 crore টাকার আমি আসনি লৈছো। তাত 1000 মহিলা এই বছর মানে কাম আরম্ভ করব পারিব। অহা বছর আরো আমি বেশি লৈছো, মুঠতে 4 বছর 15,000 মানুষ বুয়া কাটা জড়িত হব পারিব। পিক মিশনটো অলরেডি আরম্ভ হয়ে গেল, গড মিশন আরম্ভ হব, মিল্ক মিশন আরম্ভ হয়ে গেল, বহুতখিনি মিশন আমার আরম্ভ হয়ে গেল। সেটা বহুত স্পিডত কাম হব। বিভিন্ন স্কুল ভ্রমণ করে পেলায় চাইছো যে স্কুলবিলাকৰ অবস্থা ভাল নহয়। দীর্ঘদিন ধরে স্কুলবিলাক মেরামতি করা হওয়া নাই, পুরোনা পুরোনা স্কুল আছে, বহুতখিনি ছাত্র ছাত্রী আছে, কিন্তু সুবিধাখিনি ইয়াত দিব পারা হওয়া নাই। সেই কারণে ভাল রিজাল্ট করেছে স্কুলবিলাকে, কিন্তু সুবিধাখিনি নোপাত যথেষ্ট অসুবিধা হয়েছে। আর আজি ইয়াত 9-10 আমি সাইকেল বিতরণ করার লগতে স্কুলের যে পরিস্থিতি সে মই সাবলে আইছো। আর কখলাবাড়ি সমষ্টির যিখিনি স্কুল আছে, যিখিনি আমার SSA RMSএরপরা ফান্ড পাব, ইয়ার বাহিরে যিখিনি স্কুল রয়ে যাব, সে আমি কাউন্সিলরপরা এই কামটো করব কারণে কিছু ঠিক করা হয়েছে। আর এই এই বছরপরা আরম্ভ হব। নতুন বহুত আসনি আছে, এটা আমার হ্যান্ডলুমের কারণে বহুত আসনি, বুয়া কাটার কারণে প্রায় 9 crore টাকার আমি আসনি লৈছো। তাত 1000 মহিলা এই বছর মানে কাম আরম্ভ করব পারিব। অহা বছর আরো আমি বেশি লৈছো, মুঠতে 4 বছর 15,000 মানুষ বুয়া কাটা জড়িত হব পারিব। পিক মিশনটো অলরেডি আরম্ভ হয়ে গেল, গড মিশন আরম্ভ হব, মিল্ক মিশন আরম্ভ হয়ে গেল, বহুতখিনি মিশন আমার আরম্ভ হয়ে গেল। সেটা বহুত স্পিডত কাম হব। বিভিন্ন স্কুল ভ্রমণ করে পেলায় চাইছো যে স্কুলবিলাকৰ অবস্থা ভাল নহয়। দীর্ঘদিন ধরে স্কুলবিলাক মেরামতি করা হওয়া নাই, পুরোনা পুরোনা স্কুল আছে, বহুতখিনি ছাত্র ছাত্রী আছে, কিন্তু সুবিধাখিনি ইয়াত দিব পারা হওয়া নাই। সেই কারণে ভাল রিজাল্ট করেছে স্কুলবিলাকে, কিন্তু সুবিধাখিনি নোপাত যথেষ্ট অসুবিধা হয়েছে। আর আজি ইয়াত 9-10 আমি সাইকেল বিতরণ করার লগতে স্কুলের যে পরিস্থিতি সে মই সাবলে আইছো। আর কখলাবাড়ি সমষ্টির যিখিনি স্কুল আছে, যিখিনি আমার SSA RMSএরপরা ফান্ড পাব, ইয়ার বাহিরে যিখিনি স্কুল রয়ে যাব, সে আমি কাউন্সিলরপরা এই কামটো করব কারণে কিছু ঠিক করা হয়েছে। আর এই এই বছরপরা আরম্ভ হব। নতুন বহুত আসনি আছে, এটা আমার হ্যান্ডলুমের কারণে বহুত আসনি, বুয়া কাটার কারণে প্রায় 9 crore টাকার আমি আসনি লৈছো। তাত 1000 মহিলা এই বছর মানে কাম আরম্ভ করব পারিব। অহা বছর আরো আমি বেশি লৈছো, মুঠতে 4 বছর 15,000 মানুষ বুয়া কাটা জড়িত হব পারিব। পিক মিশনটো অলরেডি আরম্ভ হয়ে গেল, গড মিশন আরম্ভ হব, মিল্ক মিশন আরম্ভ হয়ে গেল, বহুতখিনি মিশন আমার আরম্ভ হয়ে গেল। সেটা বহুত স্পিডত কাম হব।